অষ্টত্রিংশ পর্ব। এতদিনে সব ফুরাইল, এতদিনে সব ফুরাইল। সন্ধ্যাকালে যখন নগেন্দ্র দত্ত মধুপুর হইতে পালকিতে উঠিলেন, তখন এই কথা মনে মনে বলিলেন, আমার এতদিনে সব ফুরাইল। কি ফুরাইল? সুখ? তা তো যেদিন সূর্যমুখী গৃহত্যাগ করিয়াছিলেন সেই দিনই ফুরাইয়াছিল। তবে এখন ফুরাইল কি? আশা। যতদিন মানুষের আশা থাকে ততদিন কিছুই ফুরায় না। আশা ফুরাইলে সব ফুরাইল। নগেন্দ্রের আজ সব ফুরাইল, সেই জন্য তিনি গোবিন্দপুর চলিলেন। গোবিন্দপুরে গৃহে বাস করিতে চলিলেন না, গৃহকর্মের নিকট জন্মের শোধ বিদায় লইতে চলিলেন। সে অনেক কাজ, বিষয় আশয়ের বিলি ব্যবস্থা করিতে হইবে। জমিদারি, ভদ্রাসন বাড়ি এবং অপরাপর সোপাবর্জিত স্থাবর সম্পত্তি ভাগিনীয় সতীশচন্দ্রকে দানপত্রের দ্বারা লিখিয়া দিবেন। সে লেখাপড়া উকিলের বাড়ি নহিলে হইবে না। অস্থাবর সম্পত্তি সকল কমলমণিকে দান করিবেন। সে সকল গুছাইয়া কলিকাতায় তাহার বাড়িতে পাঠাইয়া দিতে হইবে। কিছুমাত্র কাগজ আপনার সঙ্গে রাখিবেন। যে কয় বৎসর তিনি জীবিত থাকিবেন সেই কয় বৎসর তাহাতেই তাহার নিজ ব্যয় নির্বাহ হইবে। কুন্দনন্দিনীকে কমলমণির নিকটে পাঠাইবেন। বিষয় আশয়ের আয় ব্যয়ের কাগজপত্র সকল শ্রীশচন্দ্রের বুঝাইয়া দিতে হইবে। আর সূর্যমুখী যে খাটে শুইতেন সেই খাটে শুইয়া একবার কাঁদিবেন। সূর্যমুখীর অলঙ্কারগুলি লইয়া আসবেন, সেগুলি কমলমণিকে দিবেন না, আপনার সঙ্গে রাখিবেন। যেখানে যাবেন সঙ্গে লইয়া যাবেন। পরে যখন সময় উপস্থিত হইবে তখন সেইগুলি দেখিতে দেখিতে মরিবেন। এই সকল আবশ্যক কর্ম নির্বাহ করিয়া নগেন্দ্র জন্মের শোধ ভদ্রাসন ত্যাগ করিয়া পুনর্বার দেশ পর্যটন করিবেন। আর যত দিন বাঁচিবেন পৃথিবীর কোথাও এক কোণে লুকাইয়া থাকিয়া দিন যাপন করিবেন। শিবিকারোহণে এইরূপ ভাবিতে ভাবিতে নগেন্দ্র চলিলেন। শিবিকা দ্বার মুক্ত, রাত্রি কার্তিকী জ্যোৎস্নাময়ী, আকাশে তারা, বাতাসে রাজপথি পার্শ্বস্থ টেলিগ্রাফের তার ধ্বনিত হইতেছিল। সে রাত্রে নগেন্দ্রের চক্ষে একটি তারাও সুন্দর বোধ হইল না। জ্যোৎস্না অত্যন্ত কর্কশ বোধ হইতে লাগিল। দৃষ্ট পদার্থ মাত্রই চক্ষুশূল বলিয়া বোধ হইল। পৃথিবী অত্যন্ত নৃশংস, সুখের দিনে যে শোভা ধারণ করিয়া মনোহরণ করিয়াছিল আজই সে শোভা বিকাশ করে কেন? যে দীর্ঘ তৃণে চন্দ্রকিরণ প্রতিবিম্বিত হইলে হৃদয় স্নিগ্ধ হইত, আজই সে দীর্ঘ তৃণ তেমনি সমুজ্জ্বল কেন? আজিও আকাশ তেমনি নীল, মেঘ তেমনি শ্বেত, নক্ষত্র তেমনি উজ্জ্বল, বায়ু তেমনি ক্রীড়াশীল, পশুগণ তেমনি বিচরণ করিতেছে, মনুষ্য তেমনি হাস্য পরিহাসে রত, পৃথিবী তেমনি অনন্ত গামিনী, সংসার স্রোত তেমনি অপ্রতিহত, জগতের দয়াশূন্যতা আর সহ্য হয় না। কেন পৃথিবী বিদীর্ণা হইয়া নগেন্দ্রকে শিবিকা সমেত গ্রাস করিল না? নগেন্দ্র ভাবিয়া দেখিলেন সব তাঁরই দোষ। তাহার 33 বৎসর মাত্র বয়ক্রম হইয়াছে, ইহারই মধ্যে তাহার সব ফুরাইল। অথচ জগদীশ্বর তাহাকে যাহা দিয়াছিলেন তাহার কিছুই ফুরাইবার নহে। যাহাতে যাহাতে মনুষ্য সুখী সে সব তাহাকে ঈশ্বর যে পরিমাণে দিয়াছিলেন সে পরিমাণে প্রায় কাহাকেও দেন না। ধন, ঐশ্বর্য, সম্পদ, মান এ সকল ভূমিষ্ঠ হইয়াই অসাধারণ পরিমাণে পাইয়াছিলেন। বুদ্ধি নহিলে এ সকলে সুখ হয় না, তাহাতে বিধাতা কার্পণ্য করেন নাই, শিক্ষায় পিতামাতা ত্রুটি করেন নাই, তাহার তুল্য সুশিক্ষিত কে? রূপ, বল, স্বাস্থ্য, প্রণয়শীলতা তাহাও তো প্রকৃতি তাহাকে অমিত হস্তে দিয়াছেন। ইহার অপেক্ষাও যে ধন দুর্লভ, যে একমাত্র সামগ্রী এ সংসারে অমূল্য, অশেষ প্রণয়শালিনী সাধি ভার্যা,
ইহাও তাহার প্রসন্ন কপালে ঘটিয়াছিল। সুখের সামগ্রী পৃথিবীতে এত আর কাহার ছিল? আজি এত অসুখী পৃথিবীতে কে? আজি যদি তাহার সর্বস্ব দিলে, ধন সম্পদ মান যৌবন বিদ্যা বুদ্ধি সব দিলে, তিনি আপন শিবিকার একজন বাহকের সঙ্গে অবস্থা পরিবর্তন করিতে পারিতেন, তাহা হইলে স্বর্গ সুখ মনে করিতেন। বাহক কি ভাবিলেন, এদেশের রাজ কারাগারে এমন কে নরগ্ন পাপী আছে যে আমার অপেক্ষা সুখী নয়, আমা হতে পবিত্র নয়? তারা তো অপরকে হত করিয়াছে, আমি সূর্যমুখীকে বধ করিয়াছি। আমি ইন্দ্রিয় দমন করিলে সূর্যমুখী বিদেশে আসিয়া কুটির দাহে মরিবে কেন? আমি সূর্যমুখীর বধকারী। কি এমন পিতৃক না মাতৃক না পুত্রক না আছে যে আমার অপেক্ষা গুরুতর পাপী? সূর্যমুখী কি কেবল আমার স্ত্রী? সূর্যমুখী আমার সব, সম্বন্ধে স্ত্রী, সৌহার্দ্যে ভ্রাতা, যত্নে ভগিনী, আপ্যায়িত করিতে কুটুম্বিনী, স্নেহে মাতা, ভক্তিতে কন্যা, প্রমোদে বন্ধু, পরামর্শে শিক্ষক, পরিচর্যায় দাসী, আমার সূর্যমুখী কাহার এমন ছিল? সংসারে সহায়, গৃহে লক্ষ্মী, হৃদয়ে ধর্ম, কণ্ঠে অলঙ্কার, আমার নয়নের তারা, হৃদয়ের শোণিত, দেহের জীবন, জীবনের সর্বস্ব, আমার প্রমোদে হর্ষ, বিষাদে শান্তি, চিন্তায় বুদ্ধি, কার্যে উৎসাহ, আর এমন সংসারে কি আছে? আমার দর্শনে আলোক, শ্রবণে সঙ্গীত, নিঃশ্বাসে বায়ু, স্পর্শে জগৎ, আমার বর্তমানের সুখ, অতীতের স্মৃতি, ভবিষ্যতের আশা, পরলোকের পুণ্য, আমি সুকর, রত্ন চিনিব কেন? হঠাৎ তাহার স্মরণ হইল যে তিনি সুখে শিবিকারোহণে যাইতেছেন। সূর্যমুখী পথ হাঁটিয়া হাঁটিয়া পীড়িতা হইয়াছিলেন, অমনি নগেন্দ্র শিবিকা হইতে অবতরণ করিয়া পদব্রজে চলিলেন। বাহকেরা শূন্য শিবিকা পশ্চাৎ পশ্চাৎ আনিতে লাগিল। প্রাতে যে বাজারে আসিলেন সেইখানে শিবিকা ত্যাগ করিয়া বাহকদিগকে বিদায় দিলেন, অবশিষ্ট পথ পদব্রজে অতিবাহিত করিবেন। তখন মনে করিলেন, এ জীবন এই সূর্যমুখীর বধের প্রায়শ্চিত্তে উৎসর্গ করিব। কি প্রায়শ্চিত্ত? সূর্যমুখী গৃহত্যাগ করিয়া যে সকল সুখে বঞ্চিতা হইয়াছিলেন, আমি সে সকল সুখভোগ ত্যাগ করিব। ঐশ্বর্য সম্পদ দাস দাসী বন্ধু বান্ধবের আর কোন সংস্রব রাখিব না। সূর্যমুখী গৃহত্যাগ করিয়া অবধি যে সকল ক্লেশ ভোগ করিয়াছিলেন, আমি সেই সকল ক্লেশ ভোগ করিব। যেদিন গোবিন্দপুর হইতে যাত্রা করিব, সেই দিন হইতে আমার গমন পদব্রজে, ভোজন কদন্য, শয়ন বৃক্ষতলে বা পর্ণকুটিরে। আর কি প্রায়শ্চিত্ত? যেখানে যেখানে অনাথা স্ত্রীলোক দেখিব, সেইখানে প্রাণ দিয়া তাহার উপকার করিব। যে অর্থ নিজ ব্যর্থ রাখিলাম, সেই অর্থে আপনার প্রাণ ধারণ মাত্র করিয়া অবশিষ্ট সহায়হীনা স্ত্রীলোকদিগের সেবার্থে ব্যয় করিব। যে সম্পত্তি সত্ত্ব ত্যাগ করিয়া সতীশকে দিব, তাহার অর্ধাংশ আমার যাবজ্জীবন সতীশ সহায়হীনা স্ত্রীলোকদিগের সাহায্যার্থ ব্যয় করিবে, ইহাও দানপত্রে লিখিয়া দিব। প্রায়শ্চিত্ত পাপেরই প্রায়শ্চিত্ত হয়, দুঃখের তো প্রায়শ্চিত্ত নাই। দুঃখের প্রায়শ্চিত্ত কেবল মৃত্যু, মরিলেই দুঃখ যায়, সে প্রায়শ্চিত্ত না করি কেন? তখন চক্ষু হস্তে আবৃত করিয়া জগদীশ্বরের নাম স্মরণ করিয়া নগেন্দ্রনাথ মৃত্যু আকাঙ্ক্ষা করিলেন। ইতি বিষ বৃক্ষ উপন্যাসের অষ্টত্রিংশ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।